ষষ্ঠ পরিচ্ছেদ শুভ। কৃষ্ণদাসবাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন, ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়ার বাড়ি কোথায়, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় কোন জায়গায় তাহার বাসা? তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম, যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনি একখানি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাসবাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের ওরূপ সন্ধান করিলে কি হইবে? কৃষ্ণদাসবাবু কালীর পূজা দিয়া কাশী যাইবেন কল্পনা ছিল। পূজা দেওয়া হইল, এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শুনো, এখন কাহারও বাড়িতে দাসীপনা করো, আজ সুবি আসিবার কথা আছে, তাকে বলিয়া দিব বাড়িতে তোমার চাকরানি রাখিবে। আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাসবাবুর দয়া হইল সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, আমি কি করিব? সে কথা সত্য, তিনি কি করিবেন? আমার কপাল! আমি একটা ঘরের ভিতর গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বে কৃষ্ণদাসবাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাঁহার কাছে গেলাম। তিনি বলিলেন, এই শুভ এসেছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দি। ঝি থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি, কিন্তু এখনকার সে কথা নহে। এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব শুভ দরের একটা কি জিনিস। আমি তখন পাড়া গিয়ে মেয়ে, দেখিলাম তা নয়, একটি স্ত্রীলোক, দেখিবার মতো সামগ্রী। অনেক দিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে, রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নহে, বেশভূষা এমন কিছু নয়, কানে গোটাকতক মাকড়ি, হাতে বালা, গলায় চিক, একখানা কালো পেড়ে কাপড় পরা, তাতেই দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই, যেন পদ্মটি ফুটিয়া আছে, চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলো ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়াছে। খুব বড় বড় চোখ, কখনো স্থির কখনো হাসিতেছে, ঠোঁট দুখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো, মুখখানি ছোট সবশুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল। গড়ন পিটন কিরকম তাহা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কচিয়া যায় সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে তাহার শরীরে তেমনি কি একটি খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে স্মরণ করিয়া দিতে হইবে না যে আমি পুরুষ মানুষ নহি, মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্য গর্বিতা ছিলাম। শুভর সঙ্গে একটি তিন বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধফুটন্ত ফুল। উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে, দুলিতেছে, নাচিতেছে, দৌড়াইতেছে, হাসিতেছে, বকিতেছে, মারিতেছে, সকলকে আদর করিতেছে। আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি দেখিয়া কৃষ্ণদাসবাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরানী ধমকাইয়া বলিলেন, তাও কি বলিয়া দিতে হইবে,
ও শুভ, আর কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা একটু বলিয়া দিতে হয় বই কি, উনি নূতন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমার মুখপানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা, আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলে ডাকে। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন, বলিলেন, কলিকাতার রাম রাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুরবাড়িই থাকে, আমরা কখনো দেখিতে পাই না। আমি কালীঘাটে এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে, ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করিতে পারিবে তো? আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গদিতে শুইতে চাহিয়াছিলাম, আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জলও আসিল, মুখে হাসিও আসিল, তাহা আর কেহ দেখিল না, সুভাষিনী দেখিল। গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলিগে, যদি উনি রাজি হন তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভেতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা ছিল, সুভাষিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল, বলিল, আমার নাম না জিজ্ঞাসা করিতে বলিয়াছি, তোমার নাম কি ভাই? ভাই, যদি দাসীপনা করিতে পারি তবে ইহার কাছে পারি, মনে মনে ইহা ভাবিয়াই উত্তর করিলাম, আমার দুইটি নাম, একটি চলিত, একটি অপ্রচলিত, যেটি অপ্রচলিত তাহাই ইহাদিগকে বলিয়াছি, কাজেই আপনার কাছে এখন তাহাই বলিব, আমার নাম কুমোদিনী। ছেলে বলিল, কুনুডিনী। সুভাষিনী বলিল, আর নাম এখন নাই শুনিলাম, জাতি কায়স্থ বটে? হাসিয়া বলিলাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তাহা এখন জিজ্ঞাসা করিব না, এখন যাহা বলিব তাহা শুনো, তুমি বড় মানুষের মেয়ে তাহা আমি জানিতে পারিয়াছি, তোমার হাতে গলায় গহনার কালি আজও রহিয়াছে, তোমাকে দাসীপনা করিতে বলিব না, তুমি কিছু কিছু রাঁধিতে জানো নাকি? আমি বলিলাম, জানি, রান্নায় আমি পিত্রালয়ে যশস্বিনী ছিলাম। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি, তবু কলিকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে, সে বাড়ি যাইবে, এখন মাকে বলিয়া তোমাকে তার জায়গায় রাখাইয়া দিব, তোমাকে রাঁধুনির মতো রাঁধিতে হইবে না, আমরা সকলেই রাঁধিব, তারই সঙ্গে তুমি দুই একদিন রাঁধিবে, কেমন, রাজি? ছেলে বলিল, আজি, ও আজি। মা বলিল, তুই পাজি। ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলতে নেই বাবা। এই কথা ছেলেকে বলিয়া আমার মুখপানে চাহিয়া হাসিয়া সুভাষিনী বলিল, নিত্যই বলে। আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই? বলো তো মাকে বলিও, সেই মাকে লইয়া একটু গোল আছে, তিনি একটু ফিটফিটে, তাকে বশ করিয়া লইতে হইবে, তা তুমি পারিবে, আমি মানুষ চিনি, কেমন, রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি, আমার আর উপায় নাই। আমার চক্ষুতে আবার জল আসিল, সে বলিল, উপায় নাই কেন? রও ভাই, আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসিতেছি। সুভাষিনী ভোঁ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল, বলিল, হ্যাঁ গা, ইনি তোমাদের কে গা? ওইটুকু পর্যন্ত আমি শুনিতে পাইলাম, তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাইলাম না, বোধ হয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন, বলা বাহুল্য তিনি কিছুই জানিতেন না, পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই,
আমার হাত লইয়া খেলা করিতেছিল। আমি তাহার সঙ্গে কথা কহিতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা আঙ্গা হাত দেখো। সুভাষিনী হাসিয়া বলিল, আমি তা অনেকক্ষণ দেখিয়াছি। আমাকে বলিল, চলো গাড়ি তৈয়ার, না যাও আমি ধরিয়া লইয়া যাইব, কিন্তু যে কথাটা বলিয়াছি মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গিয়া গাড়িতে তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেরে কাপড় দুখানির মধ্যে একখানি আমি পড়িয়াছিলাম, আর একখানি দড়িতে শুকাইতেছিল, তাহা লইয়া যাইতে সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখচুম্বন করিতে করিতে চলিলাম।